বাবা লে হয়েছে, বার্ফ হয়েছে। আর এইসব জিনিসগুলো না ভীষণ কিউট লাগছে আমার জন্য, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স। আমি জানি আমার এসএস ফ্যামিলি যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এই ফিলিংসটা তোমরা বুঝবে। তো গিফট আমি জাস্ট বুক করে নেব। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ফ্রাইডে, আর দেখতে দেখতে দেখো এক সপ্তাহ কেটে গেল। মানে লাস্ট ফ্রাইডে আমার 9 মাসের 7 ছিল, আর আজকে শুক্রবার এসে গেছে, এর মাঝে কত কিছু হয়ে গেছে, মানে নিজেরই কিরাম একটা লাগছে জানো। তাহলে সকালবেলা উঠে যখন ড্রেসগুলো ভাবছি যে কোনটা পরি, তো দেখো এই ড্রেসটা তোমাদের হয়তো মনে থাকবে 9 মাস আগে আমি পরতাম। এটা দেখেও কিরকম একটা নস্টালজিক ফিল হচ্ছে যে হ্যাঁ, ধীরে ধীরে আবার আমি আগের লাইফে যেরকম যাচ্ছি তার সাথে সাথে একটা নতুন লাইফও লিড করছি। তো এখন বেজে গেছে 10টা, আর এই যে আমাদের ব্রেকফাস্ট, আজকে আছে ব্রেড, বানানা আর তার সাথে মিষ্টি। আর এখানে দেখো জুনিয়ার এই স্লিপিং ব্যাগটা না খুব কমফোর্টেবলি ঘুমাচ্ছে, অ্যাকচুয়ালি একদম কোজি কোজি, তো ওদের একটু দেখবে গরম বেশি ভালো লাগে, তো খুব ভালো হয়েছে এই ব্যাগটা। আর আমিও ফিট করিয়ে এখানে এনে রেখে দিয়েছি, সবার আদর খাচ্ছে, সবার চোখে চোখে আছে, আর আমাদেরও খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। বাজারে বেরোলো, আজকে আমাদের লাঞ্চ পুরো সর্টেড, চিকেনের ঝোল ভাত আর তার সাথে আছে মেথি শাক ভাজা। তো প্রেগনেন্সিতে কিন্তু বলে মেথি শাক খাওয়া ভালো না, কিন্তু এখন মেথি শাক খাওয়া নাকি খুব ভালো। তো এগুলো জাস্ট আমি ইন্টারনেটে সার্চ করছিলাম, আর আমাকে এমনি নর্মাল ডায়েট দিয়েছে, তো স্পেসিফিক্যালি কিছু বলে দেয়নি খাওয়া এটা ভালো ওটা ভালো নয় বা সেরকম কিছু রেস্ট্রিকশান একদমই নেই। বলেছে বাইরে জাঙ্ক ফুড খাওয়া এখনও একটুখানি মানে কন্ট্রোলে রাখতে হবে, যেটা আমি একদমই খাচ্ছি না। তবে আমি দেখলাম রসুন খাওয়াও নাকি খুব ভালো হয় জানো তো, মানে খাবারের রসুনের গন্ধটা না আমি খুব একটা বেশি নিতে পারি না, তাই এই মেথি শাক পেঁপে এইসব দিয়ে আর কি কম্পেনসেট করছি। আমার যে মাসি, তো সেই এই যোগাযোগটা করিয়ে দেয়, তো এই দিদি আজ থেকেই আসলো। আগে থেকে আমি কথা বলে নিয়েছিলাম যে ডিসেম্বরের 1 তারিখ থেকে এই দিদি আসবে, এসে জুনিয়রের তেল মালিশ হবে আর স্নান হবে, আর তার পাশাপাশি আমারও মাসাজ হবে। তো এখন তো জুনিয়রকে বলে দিয়েছে যে কোনো রকম কিছু ইউজ না করতে স্কিনে, শুধুমাত্র স্পঞ্জ হবে, তো সেটাই করে দিলো। আর আমরা মানডে যাবো, জুনিয়রের ডক্টর দেখানো আছে, তারপরে যদি ওকে অ্যালাউ করে তাহলে তারপর থেকে বডি মাসাজ হবে, স্নান হবে, আর তার পাশাপাশি আমার জন্য আমি বলেছিলাম, তো এসে পুরো অলিভ অয়েল দিয়ে পিঠ মাসাজ করে দিলো। দেখো আমার তো আর অভ্যাস নেই, এখন এই যে ফিট করাচ্ছি 2 ঘন্টা অন্তর অন্তর, না কী যে ব্যথা হয়েছে কাঁধে তোমাদেরকে কী বলবো। আর আজকে এসে মাসাজ করার পর এত রিফ্রেশ লাগছে, খুব ভালো হয়েছে এইটা। আর এই যে জামা কাপড় সমস্ত কিছু শুকুর দেওয়া মেলা, এগুলো সমস্তই দিদি করবে, এটা আগে থেকেই কথা বলা ছিল। আর আজ থেকে আসলো আমি মামনিকে বলছি, মামনি অনেকটা রিল্যাক্স লাগছে। দেখো মামনিরা তো মানে পুরো এখন থাকতে পারবে না, সম্ভবও নয়, তো বাবারও ওখানে ডাক্তার দেখানো থাকে, তো আমাকে সৌরভকে কিছুটা ম্যানেজ করতেই হবে। মামনিরা হয়তো আবার আসবে, আমার মারা আসবে, কিন্তু একভাবে অ্যাটেস্টেন্ট থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। তো সেই সমস্ত সময়ের জন্য আমার মনে হচ্ছে এরকম যদি একটু আউটসোর্স করে নেওয়া যায় না তো খুব উপকার হয়। আর বিশ্বাস করো আমার পাটাগুলো যখন মাসাজ করছে না, যা আরাম হচ্ছিল, তো একদম মানে 100-এ 100। যেদিনকে জুনিয়রের ওয়েলকামিং গিফট দেখানো হয়েছিল সেদিনকে তোমরা সবাই বলেছিলে যে খুব ভালো হয়েছে প্রত্যেকটা গিফট, বাট অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে সবার গিফট তো দেখলাম কিন্তু জুনিয়রের বাবার গিফটটা কোথায়। তো জুনিয়রের বাবা জুনিয়রকে কী গিফট দেবে সেটা আগে থেকে ডিসাইড করাই ছিল, আমি আর সৌমি মিলে এসে চুজও করে গেছিলাম, বাট নেওয়া হয়নি, ভেবেই রেখেছিলাম আগে একটুখানি বাড়িতে এসে সেটেল হয়নি তারপরে গিফটটা নেব। তো আজকে টাইম মনে হচ্ছে হয়েই গেছে, নিয়েই নি গিফটটা। তো আমি একাই এসেছি যেহেতু চুজ করা ছিল, আলাদা করে কিছু বাছার ব্যাপার নেই, তো গিফট আমি জাস্ট বুক করে নেব। গিফট নেওয়া হয়ে গেল, আজকে বিকেল 4টার মধ্যেই ডেলিভার হয়ে যাবে। জুনিয়রকে ফার্স্ট দিন যেদিনকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই দিনকে বেলুন ডেকোরেশনটা করেছিলাম, তোমরা সবাই দেখেছিলে, তো ডেকোরেশনটা খুব ভালো হলেও যেহেতু অনেকটা জায়গা জুড়ে ছিল তো একটু অসুবিধাই হচ্ছিল, কারণ এইদিকে আমাদের ডাইনিং টেবিলটা থাকে, তো সেই হিসেবে আমরা অনেক দিন ধরেই ওদেরকে বলছিলাম যে এটাবার খুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ওরা কিছুতেই খুলে নিয়ে যাচ্ছিল না। যে রিংটা দেখছো মেলি রিংটা ওরা নিয়ে যেত, আর এই এত বেলুনস এখন আমাদেরকে ফাটাতে হবে। তো আমি তো জুনিয়রকে নিয়ে একদম ঘর লক করে বসে আছি, আর সৌরভ মামুনি দিদি তিনজনে মিলে এই কাজটা করছে, তো এটা রিমুভ হয়ে গেলে ঘরটা অনেকটা অর্গানাইজ হয়ে যাবে। এখন
প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমন কমেন্ট আমরা পাই যে সৌরভ সৌমি আর তর্ষ হয়েছে না, এবার জুনিয়রের ফেসটা রিভিল করো। না সত্যি দেখো, তোমরাও 9 মাস ধরে এই জার্নিটার পাশে আছো আর তোমরাও কিন্তু ওয়েট করে আছো আর আমরাও ওয়েট করে আছি তোমাদের সাথে কবে শেয়ার করব। শুধু ফেস নয়, ফেস রিভিল করতে হবে, আমরা যে নামটা ভেবে রেখেছি সেই নেম রিভিলটা করতে হবে, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু বাকি আছে আর ইন্টারেস্টিং ব্লগও আসতে চলেছে। কিন্তু কি বলতো, একটা নিউবর্ন বেবি যখন এই পৃথিবীতে আসে হি ইজ জাস্ট লাইক অ্যান এলিয়ান, তো তার মধ্যে অনেক রকমের ট্রান্সফরমেশন হয় সেটা তোমরা সবাই জানো, কারণ এই ফেজ দিয়ে একটা নিউবর্নকে যেহেতু তোমরা অনেকেই দেখেছো, তাই বলবো একটু সময় দাও। মানে আমরা কিছুটা সময় তোমাদের থেকে চেয়ে নিচ্ছি আর আমি জানি আমার এসএস ফ্যামিলি যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং, আমাদের এই ফিলিংসটা তোমরা বুঝবে। মানে আমরা যেন মানে হাজবেন্ড ওয়াইফ থেকে খুব তাড়াতাড়ি মানে প্যারেন্ট হয়ে গেছি আর আমাদের মনে হয়েছে যে না ওকে আর একটু সময় দেওয়া উচিত, আর একটু আগলে রাখতে হবে সেটা তুমি না। দেখো আমরাও যে কতটা এক্সাইটেড তোমাদের সাথে ফেসটা রিভিল করার জন্য সেটা কিভাবে বোঝাবো তোমাদেরকে বলছি শোনো। সৌমি সকাল থেকে উঠবে, চুপচাপ বসে থাকবে, জুনিয়রের প্রত্যেকটা এক্সপ্রেশন হচ্ছে ক্যামেরা নিয়ে এরম এরম করে শুধু ক্যাপচার করতে থাকবে। মানে ওর ফোনের লাইব্রেরিটা যদি তুমি একবার দেখো তাহলে বুঝতে পারবে, মানে পুরো ভরে গেছে জুনিয়রের ছবিতে, মানে প্রত্যেকটা এক্সপ্রেশনই কিউট, সত্যি সব বাচ্চারই এক্সপ্রেশন কিউট। আর আমি না এত ছোট বাচ্চা কোনোদিনও আগে দেখিনি, আমার দাদার মেয়েকে দেখেছি কিন্তু মানে আমি তো সাথে ছিলাম না, হয়তো কয়েক ঘন্টার জন্য ওকে কাছে পেয়েছিলাম, কিন্তু একদম নতুন, মানে আমার কাছে সবটাই কিরকম একটা যেন স্বপ্নের মতো লাগছে। আজকে আমি বাজারে গেছি, আমাকে ছবি পাড়িয়ে গেছে। না না একটু ওয়েট করে যাও, আমি বলছি না যে অনেক দিন, বাট হ্যাঁ কিছুদিন ওয়েট করে যাও অবশ্যই। আমরা যেরকম এক্সাইটেড আমি জানি তোমরাও ভীষণ ইগারলি ওয়েট করে আছো। জুনিয়র এটা কিন্তু হাইপ তুলছি না, তোমরা নিশ্চয়ই বুঝবে আমাদের ফিলিংসটা। জুনিয়রের জন্য এখন আমরা ব্যাচ ওয়াইজ খাচ্ছি, মানে আমি মামুনি আর সৌরভ তিনজনে মিলে জাস্ট লাঞ্চ সারলাম, দিদি আর বাবার আগেই খাওয়া হয়ে গেছিলো তো আমরা খেতে গেলাম, যখন দিদি একটুখানি জুনিয়রের কাছে বসলো, তো এইভাবেই ম্যানেজ হচ্ছে। তো নাও ইটস ফিডিং টাইম, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, এই যে ফিডিং পিলো আর একটা ডোনাট পিলো আমি কিনেছিলাম অ্যামাজন থেকেই, কী যে কাজে লাগছে, মানে আমি নিজে ফিল করতে পারছি। দেখো ফিডিংয়ের জন্য তো অনেকক্ষণ সময় ধরে বসে থাকতে হচ্ছে, এই ফিডিং পিলোটা না মানে জুনিয়রকে হোল্ড করতে এত সুবিধা হচ্ছে, মানে খুব একটা যেন প্রেশারই লাগছে আমার, তো খুব ভালো। মানে ভাগ্যিস আমি সমস্ত কিছু সার্চ করে এগুলো কিনে রেখেছিলাম আগে থেকে। জুনিয়রের এই জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো আর এখন চলছে ওর বার্পিং সেশন, আর এই দায়িত্বটা মোটামুটি আমি নিয়েছি, প্রো হয়ে গেছে এটাতে। সৌমি ফিট করাচ্ছে আর আমি বার্প করাচ্ছি। ওজে বাবা লি হয়েছে, বার্প হয়েছে, বার্প হয়েছে। তবে জুনিয়র কিন্তু এই ব্যাপারে খুব ভালো, বেশিক্ষণ সময় নেয় না বার্প করতে, আর কিচ্ছু বলেও না, চুপচাপ বার্প করে আর আমরা মেরে যাই পিঠে। এই দেখো এই যে বাবার গিফট এসে গেল জুনিয়রের জন্য, গিফট জাস্ট ডেলিভার করে দিয়ে চলে গেল, যে ইনস্টল করবে সে আসছে বলে গাড়িটা পার্ক করে, বেশ ভারী আছে, নিয়েছি তো সেটাই এখন অ্যাসেম্বল করতে এসেছে। সৌরভ আজকে গিয়ে পেমেন্ট করে এসেছিল আর বিকেলের মধ্যে এসে কর্ডটা ডেলিভার করে দিয়ে চলে গেল। তো এটা অনেকদিনের একটা ইচ্ছা ছিল বলতে পারো, যে জুনিয়রের জন্য আমরা একটা কর্ড নেব, আর এটাই আমরা আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম যে এই কর্ডটাই আমরা নেব জুনিয়রের জন্য। তো যাই হোক দাঁড়াও অ্যাসেম্বল হয়ে যাক, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। সো ফাইনালি জুনিয়রের কর্ড রেডি, আর কবে থেকে বলো আমরা একটা প্ল্যান করেছিলাম যে জুনিয়রের জন্য একটা কট নেওয়া হবে, আমরা গেছিলাম ও তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম, তো এসেও গেল। তোমাদেরকে যে গিফটের কথা বলছিলাম সেটা হচ্ছে কি, এটাই এটা হচ্ছে জুনিয়রের বেবি কট। আমার সৌমি দুজনেরই ইচ্ছা ছিল যে জুনিয়রকে কটে শোয়ানোটাই অভ্যাস করানো, তো ভেবেছিলাম যে এটাই আমার তরফ থেকে জুনিয়রকে ফার্স্ট গিফট হতেই পারে, তাই না? কিরকম হয়েছে বলো? সুন্দর হয়েছে, মামুনি দিদি প্রত্যেকেই বলছে যে খুব ভালো হয়েছে জিনিসটা, শুলে পরে একদম বেবির কোন রকম পড়ে যাওয়া এই যাওয়া ভয় নেই। খুব বেশি কিউট, হ্যাঁ একদম তাই। যাই হোক অ্যাসেম্বল করে দিয়ে গেল, আমারও খুব পছন্দ হয়েছে, সাইজটাও ভালো। বলো দিদি যাই হোক দারুণ হয়েছে। চলো এখানে স্টোরেজও আছে, তো এখানে টুকটাক কিছু জিনিস রাখাও যাবে, মানে জুনিয়র এর সেটা হচ্ছে কি র লুক, কারণ এটাকে ডেকোরেট করার জন্য আমরা আবার অনেক কিছু নিয়েছি, অনেক কিছু প্ল্যানিং করেছি, তো সেগুলো আস্তে আস্তে এবার করতে হবে। চলো আজ থেকে উদ্বোধন হবে, তো নেটটা এত সুন্দর দেখতে লাগবে। খাওয়া তো কর্ড
নিজেই খালাস, এবার ডেকোরেশনের দায়িত্ব আমার পড়েছে। দেখো কত কিছু জিনিস কিনেছি আমি কট ডেকোরেশনের জন্য, তো এবার একদম সুন্দর করে সাজাবো, সব কিছু কাঁচা আছে আর এটাও ভালোভাবে স্যানিটাইজ করে নিয়েছি, আর আজ থেকেই উদ্বোধন হয়ে যাবে কটের। সুন্দর একটু খেলা টেলাও কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, আর এইসব জিনিসগুলো না ভীষণ কিউট লাগছে আমার জন্য, যেহেতু প্রথম এক্সপিরিয়েন্স। আর অবশ্যই দেখবে যে কোনো প্রথম জিনিসের না এক্সাইটমেন্টটাও বেশি হয়। তো যাই হোক চলো সাজানো যাক এবার পর। দেখতে তো বেশ কিউট লাগছে, একদম যখন র ছিল কটটা কিরকম দেখতে লাগছিল, আর সবকিছু ডেকোরেশনের পর দেখো কি সুন্দর লাগছে। তবে হ্যাঁ, বেবি কট ডেকোরেশন হবে আর এরকম হ্যাঙ্গিং টয় থাকবে না সেটা তো হতেই পারে না, তো আমি এরকম একটা হ্যাঙ্গিং টয় কিনেছি, আর এইটা এখানে অ্যাটাচ করার পর কিন্তু কমপ্লিট লাগবে। জানো তো এরকম ভিডিও আমি দেখছিলাম, তো এরকম হ্যাঙ্গিং টয়গুলো দেখে আমার স্ট্রাইক করলো যে হ্যাঁ এরকম একটা নেওয়া যেতে পারে। তো আমি এটা একটুখানি মানে প্যাস্টেল কালারের মধ্যে নিয়েছি, বলে যে বেবি মানে ইনিশিয়াল স্টেজে কালার সেন্স হয় না, ওরা গ্রে ব্ল্যাক হোয়াইট এই তিনটে কালারই ম্যাক্সিমাম চিনতে পারে, তো সেই জন্যই আমি এই কালার টোনে নিয়েছি, আর আমার পুরো থিমটার সাথে ম্যাচ করেছে। না কটটা কমপ্লিটলি ডেকোরেট হওয়ার পর দুর্ধর্ষ দেখতে লাগছে সত্যি কথা, এক্সপেক্ট করিনি এতটা ভালো লাগবে। প্রত্যেকটা সৌমি জিনিস যেখানে রেখেছে সবটাই ওয়েল চোজেন, আর দেখো কালার থিম জঙ্গল থিম সবকিছু কিন্তু মিলে গেছে। হ্যাঁ এখানে দেখো না শেয়াল পেঁচা সবকিছুই আছে আর কি। তো তোমাদেরকে এবার বলে দিচ্ছি কটটা কোত্থেকে নেওয়া হয়েছে। সকালবেলায় তোমরা দেখছিলে আমি মিয়ান মমসে গেছিলাম, তো ওখান থেকেই কটটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমরা অনেক কট চেক আউট করেছিলাম বিভিন্ন কোম্পানির, তো আমাদের ঘরটা খুব বড় নয়, আবার আমি কটটা এতটাও ছোট নিতে চাইনি যে 6 মাসের মধ্যে সেটা রিডান্ডেন্ট হয়ে যাক। তো মিয়ামির এই কটটা আমি দেখেছি সবচেয়ে ভালো সাইজের, মানে 2 ফিট বাই 3.5 ফিট, যেটা আমার মনে হয়েছে আইডিয়াল। তো এখানে রাখার পরও মনে হচ্ছে সেটা হয়েছে। আর আমি যেটা তোমাদেরকে বলছিলাম বেস্ট পার্ট হচ্ছে কটটা কিন্তু একদম বেডের সাথে অ্যাটাচড, তাই জন্য মনেই হচ্ছে না যে কটটা একদম আলাদা, মানে জুনিয়রকে আলাদাভাবে রাখতে হচ্ছে, একদম আমার সাথেই থাকবে। তবে আমার আর সৌরভের জায়গা আর কি ইন্টারচেঞ্জ হয়েছে, হ্যাঁ আমাদের বেডরুমের ডায়নামিক্স পুরো চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এই সাইডে শুতাম, সৌমি এই সাইডে, তো যেহেতু জুনিয়র এখন এদিকে আছে তো সৌমি শিফট করে গেছে। ভীষণ সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, একদম কম্প্যাক্ট, যেমনটা ঠিক চেয়েছিলাম সেরকমটাই, তাই না? আমি আর দিদি জাস্ট আলোচনা করছিলাম, আমরা মোটামুটি একটা সমস্যায় পড়েছি, তো আমাদের ঠাকুর মশাই একটু আমাদের ঝুলিয়েছেন, ঝুলিয়েছেন বলতে ওনারও কিছু করার নেই। তোমাদের বলছিলাম না যে 21 দিনে আমাদের ষষ্ঠী পুজোর ব্যাপার আছে, তো ডেটটা তো আগে থেকেই ফিক্স ছিল, তো ওই ডেটে আমাদের ঠাকুর মশাই যিনি আমাদের পঞ্চামৃত করেছেন, তারপরে দিদিরা আগেবারে নারায়ণ পুজো করেছিলেন, ওনার হবে না, ওনার একটা অন্নপ্রাশন পড়ে গেছে, তো সেই নিয়েই একটা ঘোর সমস্যা করে ভাবনা চিন্তা করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমার বেডরুমের ব্যাকগ্রাউন্ডে তোমরা এখন এরকম জিনিসই দেখতে পাবে, তো আমারও একটুখানি নতুন নতুন লাগছে সমস্ত কিছু। আর আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু জানাবে, তোমরা সবাই লিখছো যে এখনকার ব্লগগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে, তো আমারও এই ব্লগগুলো শেয়ার করতে বেশি ভালো লাগছে। তো চলো কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।